সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2019-20 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে আছো, আজকে তোমাদের অনলাইন ভিত্তিক যে ক্লাসের কার্যক্রম, এটা ফার্স্ট ইয়ারের আজকের লাস্ট ক্লাস। অর্থাৎ বলা যায় আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের ফার্স্ট ইয়ারের সমাপ্তি হচ্ছে ক্লাসে, ঠিক আছে? একটা অনলাইন ক্লাস হোক বা এমনিতে ক্লাস হোক, কারণ 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু, আগামীকাল হচ্ছে শুক্রবার। শুক্র শিক্ষার্থীবৃন্দ, আমরা যেদিন থেকে ক্লাস শুরু করেছিলাম অনলাইন ভিত্তিক, সেদিন প্রথম দিন আমাদের এগ্রিকালচার ক্লাস ছিল, এবং আজকেও লাস্ট দিন বৃহস্পতিবার, আজকে আমাদের এগ্রিকালচার ক্লাস এখন আমরা করতেছি। অর্থাৎ প্রথম দিন আমরা শুরু করছি এগ্রিকালচার দিয়ে, আজকেও শেষ হচ্ছে এগ্রিকালচার দিয়ে। এদিক দিয়ে আমরা লাকি বলতে পারি। আমি গত যে কয়টা ক্লাস করিয়েছি, যে কয়টি ক্লাসে আমি চেষ্টা করেছি অতি সংক্ষেপে সংক্ষেপে তোমাদেরকে বইয়ের যে অধ্যায়গুলো আছে ওগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। আমরা অলরেডি অনেকগুলো টপিক নিয়ে মাশরুম, তারপর তোমার বিভিন্ন ধরনের ফসল, উদ্যান ফসল, মাঠ ফসল, তারপর তোমার ইন্টারনেট ভিত্তিক যে কৃষি কার্যক্রম, সামাজিক গণায়ন, হ্যাঁ, আবার অনেক কিছু আমরা অনলাইন ক্লাসে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা বাসায় এগুলা প্র্যাকটিস করেছো, তোমরা বাসায় পড়াশোনা করেছো, আর 21 তারিখ থেকে তোমরা যে পরীক্ষাটা দিবে সেই পরীক্ষার জন্য মানসিকভাবে প্রিপেয়ার হও। আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে ফলো করো, পরীক্ষা তোমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? মানে ক্লাস ফলো করে বইতে পড়াশোনা করবা, তাহলে হবে। কারণ এখানে এত কঠিন কোনো প্রশ্ন করা হয় না যে তুমি পারবা না, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে টপিকগুলোর নাম লিখে দিয়েছি, ঠিক আছে? বোর্ডের দিকে খেয়াল করো, আমি প্রথমে যে প্রথমটা যেটা, সেটা হচ্ছে পোল্ট্রি নিয়ে আলোচনা করতেছি। পোল্ট্রি বলতে আমরা কি বুঝি? পোল্ট্রি হচ্ছে, দেখো, যে সকল পাখি গৃহে মানুষের তত্ত্বাবধানে থাকে, ঠিক আছে? পোল্ট্রি হচ্ছে অসুস্থ। পোল্ট্রি কাকে বলে? যে সকল পাখি গৃহে মানুষের তত্ত্বাবধানে থাকে, ঠিক আছে? অর্থাৎ এটা বলতে আমরা কি বুঝি, এই লাইনটা ধরে আমরা কি বুঝি? দেখো, পোল্ট্রি হচ্ছে ওই সকল পাখি যারা গৃহে আমাদের তত্ত্বাবধানে থেকে তাদের বংশবৃদ্ধি করে, তারা লালিত পালিত হয়, ঠিক আছে? এরা হচ্ছে কি, পোল্ট্রি। এবং তারা এরা হচ্ছে হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি প্রাণী। তারা আমাদের দেশের অর্থনীতিতে একটা বিরাট অবদান রাখিয়েছে। আমাদের এই যে আমাদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে পোল্ট্রি, কারণ আমরা এই পোল্ট্রি থেকে, অর্থাৎ হাঁস, মুরগি, কবুতর থেকে আমাদের দৈনন্দিন যে খাদ্যের চাহিদাটা পূর্ণ হচ্ছে, তার পাশাপাশি অনেক বেকার যুবকের আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এই পোল্ট্রি সেক্টরের মাধ্যমে, ঠিক আছে? হাঁস, কবুতর, তোমার মুরগি, ঠিক আছে, এক্সেট্রা, পোল্ট্রি প্রাণীগুলা যারা ব্যবসা করতেছে, যারা এগুলো নিয়ে কাজ করতেছে, তারা একটা সেক্টর, বড় একটা অংশ তারা এই সেক্টরের সঙ্গে তারা জড়িত, এবং এটা দেশের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রাখতেছে, ঠিক আছে? আমরা যারা পোল্ট্রি সেক্টরকে যারা তাদের বিজনেস হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তারা কিন্তু আর্থিকভাবে লাভবান। সুতরাং বলা যায় যে পোল্ট্রি শিল্প আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নে এবং দেশের অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা রেখে চলেছে, ঠিক আছে? এই পোল্ট্রি শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে তোমার বাসার বারান্দায়, তোমাদের বাসার ছাদে যে পাখিগুলোকে তোমরা খাঁচা আবদ্ধ করে লালন পালন করে থাকো, এরাও কিন্তু পোল্ট্রি শিল্পের অন্তর্গত। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেগুলো হচ্ছে ফ্রি লাইফ, তাদের তারা কোথাও আবদ্ধ থাকতে পারে না। যেমন মাইগ্রেটরি বার্ড, অতিথি পাখি, তুমি তাদেরকে পোল্ট্রি বলার সুযোগ নেই, তারা হচ্ছে অ্যাভিস, ঠিক আছে? পোল্ট্রি অ্যাভিস, কিন্তু এরা একই শ্রেণীভুক্ত, কিন্তু আবদ্ধ বা আবদ্ধ না, ঠিক আছে? এবং তারা আমরা যেরকম হাঁস মুরগি পালন করি, এরকম মতো যারা স্বাধীনভাবে চলাফেরা করে যেসব পাখিগুলো, তারা আমাদের
মানুষের তত্ত্বাবধানে তারা লালিতপালিতা হয় না। আমি আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি, ঠিক আছে। সেকেন্ডে দেখো ডেইরি ফার্মিং, ডেইরি ফার্মিং, ডেইরি ফার্মিং বলতে আমরা কি বুঝি, ডেইরি ফার্মিং, ঠিক আছে। আমি এক কথা লিখে দিচ্ছি, ডেইরি ফার্মিং মানে কি, ডেইরি ফার্মিং মানে হচ্ছে চতুষ্পদ প্রাণী, গবাদি পশু যেগুলা ঘাস লতা পাতা তৃণভোজী উদ্ভিদ তারা খেয়ে থাকে, এদেরকে বলা হয় ডেইরি, অর্থাৎ ডেইরি ফার্মিং এনিম্যাল। হ্যাঁ, তারা কি করে, তারা হচ্ছে গবাদি পশু, এরা কি করে, ডেইরি ফার্মের যে পশুগুলা তাদের তাদেরকে আমরা কেন পালন করি, আমরা গরু ছাগল এই প্রাণীগুলো আমরা কেন পালন করি, কারণ হচ্ছে আমরা তাদের থেকে বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকি। যেমন মাংস, আমরা গরু ছাগল ইত্যাদি প্রাণী থেকে আমরা মাংস কালেক্ট করি এবং এগুলো আমরা বাজারে সেল করি, এবং আমাদের কুরবানির সময় একটা বড় অংশ কিন্তু এই ডেইরি ফার্মের যে গরুগুলো আমরা বা দেশি গরু আমরা সেগুলোকে কী করি, আমরা জবাই করি কুরবানির সময়। এবং এই যে ডেইরি ফার্মিংয়ের থেকে আমরা যে দুধ, গরুর দুধ এবং বিভিন্ন ধরনের সেই সেখান থেকে অনেকগুলা মাখন পনির, হ্যাঁ, দই মিষ্টি ইত্যাদি অনেকগুলা অনেকগুলো জিনিস আমরা তৈরি করি, তাহলে আমাদের দেশের অর্থনীতিতে ডেইরি ফার্মিংয়ের একটা বড় অবদান আছে। বাংলাদেশের অনেকেই একটা অংশ এই ডেইরি ফার্মিংয়ের সঙ্গে তারা যুক্ত, এই ডেইরি ফার্মিং করে অনেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে, অর্থাৎ বলা যায় আমাদের দেশের অর্থনীতিতে ডেইরি ফার্মের অবদান অনেক বেশি, ঠিক আছে। এবং একজন যুবক, একজন বেকার যুবক, সে যদি চায় সে স্বাবলম্বী হতে, তাকে কোথাও চাকরি না করে সে পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্মিং করেও সে তার নিজের পায়ে দাঁড়ানো সম্ভব, ঠিক আছে। আমি আশা করি পরীক্ষাতে যদি আসে ডেইরি ফার্মিং পোলট্রি তোমরা লিখতে পারবে অন্তত, ঠিক আছে। আর বইতে পড়বা, বইতে তো আছেই, বই থেকে পড়বা। এখন সব আমরা অন্য টপিকে চলে যাই, টপিক হচ্ছে অভিজ্ঞ কৃষক, অভিজ্ঞ কৃষক স্থানীয় চক্ষুপান্ধব কেন, একজন অভিজ্ঞ কৃষক, একজন এক্সপিরিয়েন্সড ফার্মার সে কেন স্থানীয় তথ্যভান্ডার তাকে গলা হচ্ছে, এটা রিজনটা কি, ঠিক আছে। দেখো যিনি অভিজ্ঞ কৃষক, কৃষক তো অনেকেই আছে, অনেকেই ফসল ফলাদি চাষ করে কিন্তু সবাই কিন্তু এক্সপিরিয়েন্স না, ঠিক আছে। তাহলে একজন অভিজ্ঞ কৃষকের কী কাজ, কাজটা হচ্ছে একজন অভিজ্ঞ কৃষক কিন্তু একজন পরামর্শদাতা, ঠিক আছে, একজন অ্যাডভাইজার, সে একজন পরামর্শদাতা, তিনি স্বপ্রণোদিত হয়ে নিজ থেকে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সাথে যোগাযোগ করে নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। তিনি স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছায় স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে তিনি যোগাযোগ করেন, যোগাযোগ করে নতুন নতুন যে প্রযুক্তি আসতেছে কৃষিতে তিনি সেগুলো সম্পর্কে করেন খোঁজখবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকেও অনেক তথ্য সংগ্রহ করে থাকেন, পত্রিকা থেকে, ইন্টারনেট থেকে, বিভিন্ন জায়গা থেকে একজন অভিজ্ঞ কৃষক খবরাখবর নিয়ে থাকেন। তিনি নিজ কৃষিবিজ্ঞানের পরিমাণ বৃদ্ধি করে এলাকার জন্য কৃষকদের কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করেন, তাই অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্যভান্ডার বলা হয়। তোমরা পরীক্ষার সময় যে ভুলটা করো, তোমরা লিখে দাও বয়স্ক 70 বছর 80 বছর, ঠিক আছে, এমন একজন লোক হচ্ছে অভিজ্ঞ কৃষক, ব্যাপারটা এমন না। দেখো অভিজ্ঞতা হতে অভিজ্ঞতার সাথে এটার কোনো সম্পর্ক নাই, যে কৃষক সে কৃষিবিজ্ঞান নিয়ে নলেজ রাখে, যেগুলো নিয়ে স্টাডি করে, যে কৃষি কর্মকর্তা অফিসে নিয়মিত যোগাযোগ রাখে এবং সেইগুলো শিখে তার গ্রামে এসে, তার লোকালয়ে এসে সে লোকদের সাথে শেয়ার করে কৃষির যে বিভিন্ন ধরনের তথ্যপাত্র, তিনি হচ্ছেন অভিজ্ঞ কৃষক। তবে হ্যাঁ, এক্ষেত্রে বয়সের একটা ব্যাপার আছে, যিনি অনেক অনেক বছর ধরে চাষাবাদ করতে আসেন এটা তার একটা অভিজ্ঞতা, কিন্তু এখন বর্তমান সময়ে অভিজ্ঞতা বলতে আমরা বুঝি বিজ্ঞানকে কাজে লাগিয়ে, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেভাবে মানুষ সফলতা লাভ করতে তাকে বলা হয় অভিজ্ঞ কৃষক। আমি যদি তোমাকে এক্সাম্পল দিই যে একজন লোকের মনে করো 20 ডিসিম জায়গা আছে, সে এখানে ধান চাষ করে, আরেকজন লোকের 5 ডিসিম জায়গা আছে, সে ধান চাষ করে, দেখা গেলো কি দুইজন লোকের ধানের পরিমাণ, যখন ধান উত্তোলন করছে দুইজনের কৃষকের ধানের পরিমাণ সমান হয়ে গেছে,
কেন হয়েছে? কারণ সে চাষাবাদের পদ্ধতি সম্পর্কে আগে কৃষক অভিজ্ঞ না, যার কারণে তার ধান নষ্ট হয়েছে, তার ধান নষ্ট হয়েছে। আর এই যিনি অভিজ্ঞ কৃষক তিনি তিনি ভাবছেন কীভাবে অল্প জমিতে অধিক ফসল চাষ করা যায়, এই ব্যাপারে তিনি কৃষি অফিসে গিয়ে কৃষিকর্মের মধ্যে যোগাযোগ করেছেন, গণমাধ্যম থেকে সংগ্রহ তথ্য সংগ্রহ করেছেন, নিজেও কিছু স্টাডি করেছেন, করে তিনি এই চাষাবাদ করেছেন বলে তিনি অভিজ্ঞ কৃষক। ঠিক আছে, যেমন ধরো একটা ইনসেক্টিসাইড কীটনাশক পুরাড়াল এটা ধান খেতে প্রয়োগ করতে হয়, এটা যে জানে সে তার ধানের কি পতঙ্গকে মারতে পারছে, কিন্তু যে জানে না তার ধান ব্রাউন স্পট যে ডিজিজ ধানের যে বিভিন্ন ধরনের ব্লাইট লেট মানে ডিজিজগুলা আক্রমণ করবে। ঠিক আছে, তো ইনসেক্টিসাইডগুলা কে প্রয়োগ করতে হয় এগুলা যে কৃষক জানে, যে কৃষক কৃষি সম্পর্কে চাষাবাদ সম্পর্কে যিনি অভিজ্ঞ তাকে বলা হয় স্থানীয় কৃষক, এবং তিনি অভিজ্ঞ কৃষক, তিনি স্থানীয় তথ্য ভান্ডার, এই কৃষকটা হচ্ছে স্থানীয় তথ্য ভান্ডার। ঠিক আছে, ঠিক আছে প্রিয়া, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উদ্যান ফসলের কৃষি বিভাগ। উদ্যান ফসলের তোমার বোর্ডে দিয়ে খেয়াল করো, আমি আশা করি তোমরা বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পারতেছ। উদ্যান ফসলের শ্রেণী বিভাগ, আসো আমরা জানি যে উদ্যান ফসল কি, যে সকল ফসল উদ্যানে বাড়ির আঙিনায় আমরা বেড়া দিয়ে চাষ করে থাকি, চারিদিকে বেড়া দিয়ে যে ফসলটা আমরা চাষ করে থাকি সেটি হচ্ছে উদ্যান ফসল। উদ্যান ফসল তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফুল জাতীয়, একটা হচ্ছে ফল জাতীয়, আরেকটা হচ্ছে সবজি জাতীয়। ফুল জাতীয় কারা? যে সকল ফুল আমরা সারা বছর ধরে চাষ করে থাকি তারা হচ্ছে ফুল জাতীয় ফসল, যেমন গাঁদা, গোলাপ, জুঁই, বেলি, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল। ঠিক আছে, তাহলে আমরা এই ফুলগুলা সারা বছর চাষ করে থাকি। ফল জাতীয়, ফল উৎপাদনের উদ্দেশ্যে যে বাগান সৃজন করা হয় তাকে ফল জাতীয় গাছ বলে। অধিকাংশ ফল জাতীয় গাছ মানে যে গাছগুলা সেগুলো হচ্ছে দীর্ঘজীবী, অনেক ধরনের তারা বেঁচে থাকে, যেমন আম, কাঁঠাল, লিচু, জাম, সফেদা ইত্যাদি হচ্ছে কি অনেক ফল এক্সেট্রা ইত্যাদি। কেমন? তারপর হচ্ছে সবজি জাতীয়, শাক সবজি উৎপাদনের জন্য যে সকল গাছ আমরা লাগিয়ে থাকি তাদেরকে সবজি জাতীয় গাছ বলে। যেমন যদি আমরা ফুল জাতীয় সবজি বলি তাহলে ফুলকপি, ব্রকলি এক্সেট্রা, যদি পাতা জাতীয় বলি তাহলে পুঁই শাক, কলমি শাক, ধনে পাতা, লাল শাক এক্সেট্রা, যদি মূল জাতীয় বলি তাহলে গাজর, মূলা, শালগম এক্সেট্রা, যদি বলি ফল জাতীয় তাহলে কাঁচা পেঁপে, টমেটো, ঠিক আছে, পটল, হ্যাঁ, লাউ এক্সেট্রা, যদি বলি যে কন্দ জাতীয় গোলালু, মিষ্টি আলু, ওলকচু ইত্যাদি, কাণ্ড জাতীয় যদি বলি তাহলে কচিবাস, ডাঁটা, কলা গাছের শাঁস, যদি বলি বীজ জাতীয় তাহলে কাঁঠালের বীজ, সিমের বীজ, মটরশুঁটি ইত্যাদি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস থেকে তোমরা পোলট্রি কাকে বলে, ডেয়ারি ফার্মিং কাকে বলে, অভিজ্ঞ কৃষক কাকে বলে, এবং উদ্যান ফসলের শ্রেণীবিভাগ কাকে বলে, এই জিনিসগুলো তোমরা জানতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা আর বড় করবো না, যতটুকু বলেছি তোমরা বইতে দেখবা আর স্টাডি করবা। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আল্লাহ তোমাদের সবাইকে দীর্ঘ নেক খায়াত দান করুন। আমি এই বলে আমার ক্লাসটা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।